आज खुश तो बहुत होगे तू, जिसे आज तक तुम्हारे सामने सर नहीं झुकाया, जिसे आज तक तुम्हारे सामने हाथ नहीं फैलाया, वो आज तुम्हारे सामने हाथ फैलाए खड़ा है। हाँ, बहुत खुश होगे कि मैं हार गया, लेकिन तुम जानते हो जिस वक्त मैं तुम्हारे सामने खड़ा हूं, वो औरत जिस पर जूम बढ़ती गई तो उसकी पूजा बढ़ती गई, वो औरत जिसकी माथे से तुम्हारे चौकट की पत्थर घिस गई, वो औरत जो जिंदगी भर जलती रही लेकिन तुम्हारे मंदिर में दिए जलाती गई, वो औरत आज जिंदगी और मौत की सड़क पर खड़ी है और ये तुम्हारे सबसे बड़ी हार है। हा चले तो तुम्हारा एक तो शांति रिहार्सल दीते ना, এই হচ্ছে সমস্যা। মানে শখ ছিল অ্যাক্টার হওয়ার, হয়ে গেছে সিভিল সার্ভেন্ট। আচ্ছা, যাদের যাদের তোমাদের অ্যাক্টিং একটু পছন্দ তাদের কিন্তু মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে হবে। ও, এই আয়নার সামনে দাঁড়িয়ে মনে পড়েছে কি সুন্দর না আমাদের রিফ্লেকশনটা, তাহলে চলো আজ একটু ফিজিক্সের রিফ্লেকশনটা বোঝানো যাক, চলো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ক্লাসরুম। What a legendary actor! My tribute to Sri Amitabh Bachchanji, and what a beautiful cinema Diwar is. Okay, now if I'm in business, light jokhon amra porte shuru korbo, amader prothome ekta jinish mone rakhte hobe je light er kintu khub boro jotil somoshya. Mane amra light dekhte joto ta sorol, light er nature kintu tototai jotil. লাইটের প্রাইমারিলি আমরা দুটো নেচারের ওপর কাজ করব। একটা হচ্ছে ওয়েভ নেচার, সেই ওয়েভ নেচার ইজ ডিসপ্লেড ইন ডিফ্র্যাকশন, ইন্টারফেয়ারেন্স, পোলারাইজেশন। আবার লাইটকে আমরা পার্টিকেল, মানে একটা লাইট যখন পড়ছে, একটা লাইট যখন পড়ছে, খুব মন দিয়ে শোনো, আমরা লাইট ক্যান বি কনসিস্ট অফ স্মল প্যাকেটস অফ এনার্জি, স্মল প্যাকেটস অফ এনার্জি। এই লাইট যখন একটা মিডিয়াম, সে একটা মেটাল, একটা মেটালের ওপর যখন পড়ছে, এই একটা মেটাল সারফেস, স্মল প্যাকেটস অফ এনার্জি যেন লাইটের মধ্যে দিয়ে এই মেটালের সারফেসকে হিট করছে। অনেক সময় মেটালের মধ্যে আমরা জানি অনেক ফ্রি ইলেকট্রনস আছে, যখন আমি একটা এনার্জি এইচ নিউ দিয়ে হিট করি, যখন ফ্রিকোয়েন্সিটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির ওপর হয়ে যায়, তখন আবার এই মেটাল থেকে ইলেকট্রন এমিট হতে থাকে, দ্যাট ইজ নোন অ্যাজ আ ফটো ইলেকট্রিক এফেক্ট। তো এসব তো আমরা অনেক পরে পড়ব, এখন আমরা মেইনলি একটা সিম্পল নেচার ওপর কনসেন্ট্রেট করার চেষ্টা করছি, দ্যাট ইজ দ্য রেক্টিলিনিয়ার প্রোপাগেশন অফ লাইট। খুব ভারী ভাষা, রেক্টিলিনিয়ার প্রোপাগেশন অফ লাইট আর কিচ্ছু না, মানে লাইট ট্রাভেলস ইন স্ট্রেট লাইন, অলওয়েজ লাইট ট্রাভেলস ইন স্ট্রেট লাইন, এটা মনে রাখবে। তুমি বললে কী করে বললে লাইট ট্রাভেলস ইন স্ট্রেট লাইন? আই ক্যান প্রুভ ইউ, দ্য ইজিয়েস্ট ওয়ে টু প্রুভ দ্যাট লাইট ট্রাভেলস ইন স্ট্রেট লাইন ইজ ইফ ইউ টেক আ পিন হোল ক্যামেরা। নাও হোয়াট ইজ আ পিন হোল ক্যামেরা? একটা বাক্স, একটা বাক্স যার চারদিকটা কালো করে দেওয়া। রিমেম্বার, শাইনিং সারফেস, এই যেমন এই সারফেসটা শাইনিং, রিফ্লেক্ট করে আলো, মানে আলো এখান থেকে হিট করে আবার চলে আসে। ব্ল্যাক সারফেস, যত কালো সারফেস, ব্ল্যাক সারফেস অ্যাবজর্বস লাইট। তো এইখানে যাতে অন্য কোনো রিফ্লেকশন বা অন্য কিছু না হয়, আমি একটা বাক্স নিয়েছি, তোমরা এটা ঘরে করতে পারো। একটা বাক্স, বড় একটা কার্টুন, বড় একটা বাক্স নেবে, একটা ছোট্ট ফুটো করবে, এইখানে একটা ছোট্ট ফুটো মিডলে করবে, একটা পিন হোলের মতন। এইটাকে আমরা পিন হোল বলি, এইটাকে আমরা পিন হোল বলি, আর চারদিকটা কালো করে দেবে। দেখবে, ধরো এইখানে একটা দূরে একটা গাছ আছে, খুব সুন্দর, দেখো আমি একটা গাছ আঁকলাম, একটা দূরে দেখো সুন্দর একটা আমি গাছ আঁকলাম। এই গাছ থেকে ধরো এইখান থেকে একটা আলো, রে অফ লাইট এইখানে এসে পড়বে,
মানে এই টপ থেকে রে অফ লাইট স্ট্রেট লাইনে গিয়ে এখানে যদি একটা স্ক্রিন থাকে এইখানে এসে পড়বে। সিমিলারলি এইখান থেকে একটা আলো স্ট্রেট লাইনে ট্রাভেল করে এইখানে পড়বে, বুঝতে পেরেছ? তাহলে এইখান থেকে আলো ট্রাভেল করে এখানে পড়ল, সো এইখানে তাহলে আমার গুড়িটা হবে গাছের, আর এইখানে ওপরটা পড়ল, সো অ্যান ইনভার্টেড ইমেজ অফ দ্য ট্রি উইল বি ফর্মড, অ্যান ইনভার্টেড ইমেজ অফ দ্য ট্রি ইজ ফর্মড। দিস ইজ দ্য বেসিক এসেন্স অফ আ পিন হোল ক্যামেরা। অ্যান্ড আমাদের এবার একটা ফর্মুলা যেটাকে আমরা ম্যাগনিফিকেশন বলি, ওয়্যার দিস ইজ দ্য সাইজ অফ দ্য অবজেক্ট উই রাইট এস ও, দ্য হাইট অর সাইজ অফ দ্য অবজেক্ট, দিস ইজ দ্য সাইজ অফ দ্য ইমেজ উই রাইট এস আই। সো ম্যাগনিফিকেশন এম নোন অ্যাজ লিনিয়ার ম্যাগনিফিকেশন ইজ ইকাল টু সাইজ অফ দ্য ইমেজ মানে আই বাই সাইজ অফ দ্য অবজেক্ট বাই ও ইজ ইকাল টু এইটাকে আমরা পিন হোল থেকে এইটাকে আমরা কি বলছি, ইমেজ ডিস্টেন্স, তাই তো? আর এইটাকে পিন হোল থেকে এইটাকে আমরা কি বলছি, অবজেক্ট ডিস্টেন্স, ইজ ইকাল টু ইমেজ ডিস্টেন্স বাই অবজেক্ট ডিস্টেন্স। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ লিনিয়ার ম্যাগনিফিকেশন অ্যান্ড পিন হোল ক্যামেরা। আরেকটা সব থেকে সহজ উপায় টু আন্ডারস্ট্যান্ড দ্যাট লাইট ডু ট্রাভেল ইন স্ট্রেট লাইন মিন্স টু আন্ডারস্ট্যান্ড দ্য রেক্টিলিনিয়ার প্রোপাগেশন অফ লাইট, হোয়াট উই ক্যান ডু, উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য থিওরি অফ দ্য শ্যাডোজ, ছায়া। কী করে? খুব সিম্পল, তুমি একটা ক্যান্ডেল লাইট নাও, ক্যান্ডেল লাইট ডিনার করতে হবে কিন্তু মাঝে মাঝে, তুমি একটা ক্যান্ডেল নাও, দিস ইজ মাই বার্নিং ক্যান্ডেল, একটা স্ক্রিন নাও, এখানে একটা স্ক্রিন নাও, এই দেখো একটা সাদা আমি স্ক্রিন নিয়েছি, এটা থ্রি ডিভাবে আঁকছি, তুমি এই ক্যান্ডেলের সামনে একটা বল নাও, একটা বল নাও, দেখবে এইখান থেকে এই যে ক্যান্ডেল থেকে রেটা বেরোবে, ক্যান্ডেল থেকে এখান থেকে রেটা বেরোবে, তাহলে এইখানে দেখবে একটা এরকম বলের একটা ছায়া বা হোয়াট উই কল শ্যাডো তৈরি হয়ে যাবে, অ্যাজ ইফ ইট ইজ ব্লকিং লাইট। ওই জন্য তো ছায়াটা বড় হয়, মানে এই যদি বলের সাইজ হয় ছায়াটা কিন্তু আরও বড় হবে, বিকজ এই লাইটটা এখানে পৌঁছাচ্ছে, এখানে কোনো লাইট পৌঁছাচ্ছে না, আবার এখানে লাইট পৌঁছাচ্ছে কিন্তু আর অন্য জায়গায় লাইট পৌঁছাচ্ছে না। সো দিস ইজ রেক্টিলিনিয়ার প্রোপাগেশন অফ লাইট। রিফ্লেকশন বুঝতে গেলেই প্রথমেই আমরা মিরর নেব, তাই তো? একটা মিরর। সো হাউ ডু উই রিপ্রেজেন্ট আ মিরর? দিস ইজ দ্য ওপরটা হচ্ছে দ্য চকচকে সারফেস, দিস ইজ দ্য ওপরটাতে চকচকে সারফেস, আর এই যে এরম করে দিয়েছি দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ব্যাক সাইড অর দ্য সিলভার্ড সারফেস। সো আর অফ লাইট গেটস ইনসিডেন্ট অন আ প্লেন মিরর, ভালো করে শোনো, আর রে অফ লাইট gets incident on a plane mirror, this is known as the point of incidence. এইখান থেকে আমরা একটা নর্মাল টানার চেষ্টা করব, and this angle is known as angle I, or angle I is known as angle of incidence. Same এরকম করে রিফ্লেক্ট হয়ে যাবে, দিস ইজ অ্যাঙ্গেল আর, ওয়্যার অ্যাঙ্গেল আই ইজ নোন অ্যাজ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল আর ইজ নোন অ্যাজ অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। দিস ইজ দ্য ইনসিডেন্ট রে,
दिस इज द रिफ्लेक्टेड रे, माने एराम एलो ट्विंग को रिफ्लेक्ट हो गेलो। एंड लॉज ऑफ रिफ्लेक्शन होच्छे एंगल आई इज इक्वल टू एंगल आर, एंगल ऑफ इंसिडेंस इज ऑलवेज इक्वल टू द एंगल ऑफ रिफ्लेक्शन। चलो ताले आमरा रे डायग्राम आकार शिखी। अच्छा आगे तो रे डायग्राम आकार आगे आमी तो छोट्ट करे बोले दिच्छी, धरो एखाने तोमार एकटा अबजेक्ट आछे, ताले ई अबजेक्ट जदि एखान थेके जदि आमार लाइट बेर होय मिररे, बुझते पारछो तो, ताले एखाने एकटा नर्मल आंकबो आमी, एटा अंगेल आई हबे, एटा एखान थेके अंगेल आर हबे, आर एइखाने एरकम करे इमेजटा हबे। एटा एकटा फार्स्ट, सब समय जानबे कोनो अबजेक्ट थेके जदि लाइट একদম প্লেন মিররের উপর সোজাসুজি, মানে এক নর্মালে গিয়ে পড়ে, একদম সোজাসুজি পড়ে, মানে এইখানে একটা এরকম প্লেন মিরর আছে, এইখান থেকে এটা হচ্ছে অবজেক্ট, এইখান থেকে লাইট স্ট্রেট যদি একদম প্লেন মিররের 90 ডিগ্রিতে গিয়ে পড়ে, তাহলে ওই দিক হয়ে রিফ্লেক্ট হয়ে বেরিয়ে যাবে, মানে এই দিক হয়ে লাইট আসবে, আবার এই দিক হয়ে লাইট রিফ্লেক্ট হয়ে বেরিয়ে যাবে। এটা হচ্ছে একদম ফার্স্ট জিনিস। তাহলে এই বেসিসে আমরা এবার রে ডায়াগ্রাম আঁকব। চলো দেখি আমরা আঁকি একটু চেষ্টা করে। তাহলে ধরো অবজেক্ট আমি এ বি একটা নাম দিয়ে দিলাম, অবজেক্টকে নাম দিতে হয়। তাহলে এই পয়েন্ট থেকে আমি একটা রে বার করছি, রাইট অর রং দিয়ে সেটা রিফ্লেক্ট হয়ে যাচ্ছে এরকম করে। এটা হচ্ছে নর্মাল, আমি ঝট করে নর্মালটা আঁকবো, অ্যাঙ্গেল আই ইজ ইকাল টু অ্যাঙ্গেল আর। এইটাকে আমি এবার এক্সটেন্ড করব, অ্যাজ ইফ যেন পেছন থেকে, মিররের পেছন থেকে অ্যাজ ইফ যেন বেরোচ্ছে। আবার আমি আরেকটাও আঁকতে পারি, আবার তুমি যদি চেষ্টা আরেকটু পারফেক্ট করার চেষ্টা করলে আরেকটা আঁকতে পারো, সেম এরম করে বেরোচ্ছে, এইটারও অ্যাঙ্গেল আই আর অ্যাঙ্গেল আর, এই জিনিসটা একদিকে জয়েন হবে এই পয়েন্টে গিয়ে, বুঝতে পেরেছো? আবার এইখান থেকে এরম একটা আমরা নিতে পারি রে, দেখো ঝট করে আঁকছি, দিয়ে এইদিকে বেরিয়ে গেল, আবার সেম অ্যাঙ্গেল আই অ্যাঙ্গেল আর, অ্যাজ ইফ এইখানে এটাকে এক্সটেন্ড করছি, আবার সেম আমরা এইদিকে একটা নিতে পারি, নর্মাল আঁকবো, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, এইটা গিয়ে অ্যাজ ইফ এইখানে মিট করছে। তাহলে এইখানে আমরা কিরাম এরাম একটা ইমেজ পাবো, এ ড্যাশড বি ড্যাশড, তাই তো? এটা হচ্ছে ফার্স্ট রে ডায়াগ্রাম আঁকা শেখালাম। ইমেজ ডিস্টেন্সের প্রথমে কি, এইটা এই ডিস্টেন্সটাকে যদি এক্স হয়, এই ডিস্টেন্সটা যদি ওয়াই হয়, এইটাকে আমরা অবজেক্ট ডিস্টেন্স বলবো, এইটাকে আমরা ইমেজ ডিস্টেন্স বলবো। ইন কেস অফ প্লেন মিরর অবজেক্ট ডিস্টেন্স ইকুয়াল টু ইমেজ ডিস্টেন্স, মানে অবজেক্ট ডিস্টেন্সকে যদি আমি ও বলি, ইমেজ ডিস্টেন্সকে যদি আমি আই বলি, অবজেক্ট ডিস্টেন্স ও ইজ ইকুয়াল টু ইমেজ ডিস্টেন্স আই, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হচ্ছে কি, ভার্চুয়াল, ভার্চুয়াল এতে ইমেজের পেছনে হয়েছে, ভার্চুয়াল মানে কি, সত্যি সত্যি এক্সিস্ট করে না, ভার্চুয়াল মিডিয়াম সত্যি সত্যি এক্সিস্ট করে না, সো ক্যারেক্টারিস্টিক্স অফ ইমেজ ইজ ভার্চুয়াল। সেকেন্ড কি, ইরেক্ট, এ সোজা হয়ে দাঁড়ালে এও সোজা হবে, সো ইটস নট ইনভার্টেড, ইরেক্ট। আর একটা কি, ল্যাটারালি ইনভার্টেড, মানে যদি একটা পিকে তুমি মিররের এরম করে রাখো, এটা অবভিয়াসলি এরকম হবে, সো দিস ইজ সাইড ওয়াইজ ইনভার্টেড, ইট গেটস ইনভার্টেড সাইড ওয়াইজ, সেটাকে আমরা বলি ল্যাটারালি ইনভার্টেড। এই হচ্ছে চারটে মেন ক্যারেক্টারিস্টিক্স। এবার আমি এই রে ডায়াগ্রামটা আঁকবো, দেখো আমি স্ট্রেট খুব ভালো করে এঁকে দিচ্ছি এই রে ডায়াগ্রামটা, দেখো সবসময় রে ডায়াগ্রামে অ্যারোগুলো দেবে, হ্যাঁ, যাতে গণ্ডগোল না হয়ে যায়।
into dotted. So this is a ray diagram of P, where P ta kintu same length. So this is laterally inverted. So object distance equal to image distance, virtual erect laterally inverted. দেখো আমি একটা খুব বড় সমস্যায় পড়ে গেছি। গল্পটা হচ্ছে ওই যে আগে তো আমি অডিশন দিয়েছিলাম খুশ তো বত হোগে তুম, এবার তো সিলেক্ট হয়ে গেছি, কিন্তু এবার আমি ফাইনাল শুটিংয়ে যাব, তো আমাকে তো পুরোটা রেডি হতে হবে, মেকআপ করতে হবে, কিন্তু এমন কোনো আয়না পাচ্ছি না যেইটা আমি পুরো আমাকে একসঙ্গে হোল আমার বডির পুরো হাইটটা একসঙ্গে দেখতে পারবো। তাই কী করে সমস্যায় সমাধান করবো বলো তো? মিন্স ধরো একজন মানুষের হাইট হচ্ছে এইচ, হোয়াট ইজ দ্য মিনিমাম লেন্থ, হোয়াট ইজ দ্য মিনিমাম লেন্থ অফ দ্য মিরার সাচ দ্যাট হি ক্যান সি, হি অর শি ক্যান সি দ্য টোটাল লেন্থ অফ হিজ রিফ্লেকশন। তার মানে ধরো এই হচ্ছে আমি, এই হচ্ছে আমি, দেখো এই হচ্ছে আমি, খুব ভালো আমি, এই হচ্ছে আমার চোখ, এই হচ্ছে আমি, এই হচ্ছে আমি, এই হচ্ছে আমার পা, এই এখানে আমার চোখটা আছে। হ্যাঁ, যদি তোমরা ভালো করে বুঝতে পারো এখানে আমার চোখটা আছে, কত আমার এই আমার হাইট যদি এইচ হয়, ক্যাপিটাল এইচ, তাহলে আমার কতটা হাইটের বা লেন্থের মিরার লাগবে যাতে আমি আমার টোটাল রিফ্লেকশনটা দেখতে পারবো আয়নাতে। আমি তোমাকে একটা জিনিস আর্গু করছি যে যে হাইটের মিরার লাগবে সেই হাইটটা হচ্ছে এইচ বাই টু, মানে আমার হাইট যদি 175 সেন্টিমিটার হয়, আমার হাইট যদি 175 সেন্টিমিটার হয়, the height of the mirror required to see my complete reflection is 175/2 centimeter. কি করে আমি প্রুফ করব? কি করে? চলো প্রুফ করা যাক। তার মানে এইখান থেকে let these be the two edges of the mirror. তার মানে এইখান থেকে আমার মাথার থেকে একটা রে এলো, খুব ভালো, দিয়ে আমার চোখে ঢুকে গেল, same angle of incidence equal to angle of reflection. So this is an isosceles triangle, this is an isosceles triangle, this and this is equal obviously. So এইটাকে আমি x ধরছি, এইটাকে আমি আবার x ধরছি, আবার এইখান থেকে আমি same আমার পা থেকে রে এলো একদম এই এজটাতে ঢুকলো, দিয়ে আবার আমার চোখে চলে গেল। So similarly this is angle I, this is angle of reflection. So এইটাকে আমি y ধরছি, এইটাকে আমি y ধরছি, তার মানে আমার হাইট h is equal to h is equal to xx 2x plus 2y which is 2x plus y. এই মিরারটার হাইট এবার, এবার এইখানে যদি আমি রিফ্লেক্ট করি, এখানে যদি আমি এক্সটেন্ড করি এই জিনিসটাকে, I will get my image here, whole body, I will get the whole body image here. Are you getting my point? I will get the image here, whole body image. So এইখান থেকে আমি যদি একটা টানি, এইটা x so এইটাও x, এইটা y so এইটাও y, total height of the mirror is x plus y, my height is 2x plus y. The height of the mirror is x plus y, which is just h by 2. So I have proved. তোমার আরেকবার বলছি, ভালো করে শোনো, তোমার হাইট 170 সেন্টিমিটার, তুমি এমন একটা মিরার চাইছো যেখানে তোমার ফুল বডি ইমেজ তৈরি হবে, মিনিমাম হাইট অফ দ্যাট মিরার রিকোয়ার্ড ইজ 170/2। বোঝাতে পারলাম? তাহলে এই একটা অবজেক্ট আছে, এই একটা অবজেক্ট আছে যেটার ও, তাহলে এতক্ষণ আমি রে ডায়াগ্রামে বুঝেছি এখান থেকে রে বেরোবে, এখান থেকে বেরিয়ে যাবে, আমি আর সিম্পল আঁকছি, তার মানে এইখানে আমার একটা ইমেজ ফর্ম হবে, তাই তো? একটা ইমেজ ফর্ম হবে।
এই ডিস্টেন্সটাকে তাহলে আমি কি বলছি, অবজেক্ট ডিস্টেন্স বলছি। এই ডিস্টেন্সটাকে আমি কি বলছি, ইমেজ ডিস্টেন্স বলছি। ইফ দ্য অবজেক্ট মুভস টুয়ার্ডস দ্য মিরার উইথ আ স্পিড ভি, দেন ইমেজের স্পিড উইথ রেসপেক্ট টু দ্য অবজেক্ট কত হবে বলো। অবজেক্ট যদি মিররের কাছে চলে যায় উইথ আ স্পিড ভি, ইমেজও আসবে সেম স্পিডে ভি, তাহলে অবজেক্ট আর ইমেজ ইন রেসপেক্ট হবে। এও ভি নিয়ে আসছে, এও ভি নিয়ে আসছে, তার মানে ভি প্লাস ভি ইকুয়াল টু টু ভি খুব আসে। ইফ দ্য অবজেক্ট মুভস টুয়ার্ডস দ্য ইমেজ বা টুয়ার্ডস দ্য মিরর, ইফ দ্য অবজেক্ট মুভস টুয়ার্ডস দ্য মিরর উইথ আ স্পিড অফ ভি, দ্য ইমেজ উইল মুভ উইথ আ স্পিড অফ টু ভি, ভি প্লাস ভি উইথ রেসপেক্ট টু দ্য অবজেক্ট। এবার আমরা অনেকগুলো মিরর নিয়ে কাজ করব, অনেকগুলো না দুটো মিরর, ভয় দেখাচ্ছি আমি এমনি। ধরো এরম একটা মিরর আছে, আবার এরম একটা মিরর আছে, তুমি এর মধ্যে একটা অবজেক্ট রেখে দিলে, অনেকগুলো না ইমেজ হবে। দ্য নাম্বার অফ ইমেজেস, দ্য নাম্বার অফ ইমেজেস এন ইজ গিভেন বাই 360 বাই থিটা মাইনাস 1। এর অনেক ইন্টিজার আছে, অনেক সময় 360 বাই থিটা হয়, অনেক সময় 360 বাই থিটা মাইনাস 1 হয়, ওইগুলো আমরা পরে দেখব। আমি জাস্ট এই ফর্মুলাটা তোমাকে দিয়ে দিলাম। এরপর আমরা একটা ক্লাসিক এক্সাম্পল দেখব, ওয়েন টু মিরার্স আর কেপ্ট অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি। খুব ছোট্ট করে একটু আমি বোঝাতে চাইছি এই জিনিসটা, ওয়েন টু মিরার্স আর কেপ্ট অ্যাট অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ধরো এই হচ্ছে অবজেক্ট, এই হচ্ছে অবজেক্ট ও, দেন হাউ মেনি ইমেজেস উইল বি ফর্মড। এখানে একটা ইমেজ হবে, আচ্ছা আমি আঁকছি, আমি আঁকছি তাহলে এখানে, সো এখানে একটা ইমেজ হবে I1, এইখানে একটা ইমেজ হবে I2, তাই তো? আবার এদের আর এদের, মানে অ্যাজ ইফ ভার্চুয়ালি এখান থেকেও আবার একটা, যেন অ্যাজ ইফ দ্য মিরর গেটস এক্সটেন্ডেড হিয়ার, সো এইখানেও একটা ইমেজ হবে I3। সিমিলারলি এইখানেও, সো অ্যাকচুয়ালি 3 ইমেজেস will be formed, actually 3 images will be formed, so 360 by 90 minus 1 4 minus 1 equal to 3 images। বুঝতে পারলাম? What will happen if I keep 2 mirrors parallel to one another? কি মুশকিল দেখো। সো আই টেক আ প্লেন, একদম এরম প্লেন নিয়েছি, এর মধ্যে 2 mirrors, এর মধ্যে 2 mirrors এইটা আর এইটা, আই কিপ দেম ইন প্যারালেল অ্যান্ড অবজেক্টটাকে এখানে করেছি। কি মুশকিল দেখো, দুটো প্যারালেল মিরর দাঁড় করিয়ে দিয়েছি আর একটা অবজেক্টকে ভেতরে দিয়ে দিয়েছি। ইনফাইনাইট নাম্বার অফ ইমেজেস উইল বি ফর্মড, মানে এখান থেকে লাইট বেরোবে, এখান থেকে লাইট বেরোবে, এখানে একটা ইমেজ হবে, আমি কয়েকটা ইমেজ এঁকে দিচ্ছি, সো দিস ইজ I1 অ্যাকচুয়ালি, আবার এখান থেকে ঢাং ঢাং করবে দিয়ে এখানে বেরিয়ে যাবে, সো ইফ ইউ এক্সটেন্ড দিস লাইন অ্যানাদার ইমেজ I2 উইল হ্যাপেন হিয়ার, আবার এরা গিয়ে ধাক্কা খাবে এখানে দিয়ে এরকম এখানে যাবে, সো ইফ আই নাও এক্সটেন্ড দিস লাইন হিয়ার আই উইল গেট I3, দিয়ে
এক্সটেন্ড করে দেখো, আবার এখানে ধাক্কা খাবে, আবার এখানে ধাক্কা খাবে, দিয়ে এইটাকে যদি আমি এক্সটেন্ড করে দিই i4, এরম করতে করতে ওটা ধাক্কা খেতে খেতেই যাবে, অ্যান্ড ইনফাইনাইট নাম্বার অফ ইমেজেস উইল বি ফর্মড, অ্যান্ড ইনফাইনাইট নাম্বার অফ ইমেজেস উইল বি ফর্ম। এটাও কি প্রবলেমে পড়েছে, এই প্রবলেমে তো তুমি সমাধান করবে, এই যুদ্ধক্ষেত্র ডাক 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 করে গুলি চলছে, একটা দেওয়াল আছে, এবার আমি আমি হচ্ছে এইখানে, আমি হচ্ছে এইখানে, এই হচ্ছে আমার দেয়াল বা ব্যারিকেড, ব্যারিকেড বাংকার বাংকার বাংকার, এই হচ্ছে আমার দেয়াল বাংকার যা খুশি বলছো, আমি হচ্ছে এইখানে, এইখানে হচ্ছে শত্রু, দেখো কিরকম গান পয়েন্টে রেখেছে। এবার আমি যদি বাংকার থেকে উঠি বা বাংকার থেকে উঠে দেখতে চাই কোথায় কে শত্রু আছে কি আছে, আমি তো প্রথমে আমার কপালে গুলি খাবো, তাই তো? কি করবো বলো তো? এই দেখো প্লেন মিরার এখানে খুব কাজের, আমি একটা জিনিস বানাবো, সুন্দর জিনিস, নামটা তোমরা কমেন্ট সেকশনে লেখো এক্ষুনি, তারপরে আমি তোমার নাম নামটা লিখে দেবো, দিস ইজ সামথিং নোন অ্যাজ আ পেরিস্কোপ। পেরিস্কোপে কি হচ্ছে, আমরা একটা এরকম জিনিস বানাচ্ছি, দিস ইজ নোন অ্যাজ আ পেরিস্কোপ। একটা পেরিস্কোপ হচ্ছে এরকম টিউবের মতন দেখতে, যেখানে টু প্লেন মিরার্স আর কেপ্ট অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 degrees ইন প্যারালেল টু ওয়ান অ্যানাদার, তার মানে এইখান থেকে আসছে আলো, এখানে রিফ্লেক্ট হচ্ছে, এখানে বেরিয়ে যাচ্ছে, এই হচ্ছে আমার চোখ, আই সব দেখতে পাচ্ছে, সো দিস ইজ অ্যাঙ্গেল আই অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল আই অ্যাঙ্গেল আর, সো দিস ইজ সামথিং নোন অ্যাজ আ পেরিস্কোপ। এখান থেকে দেখো আরও আলো আসছে, সব দেখতে পাচ্ছি শত্রুটা শত্রুরা কী করছে, এখান থেকে আসছে আলো উঠছে দিয়ে আমার চোখে ঢুকে যাচ্ছে, সো দিস ইজ নোন অ্যাজ আ পেরিস্কোপ। অনেক হয়েছে প্লেন মিরার, আমার তো জিনিস কমপ্লিকেটেড না করলে ভাতাসম হয় না। এবার আমি দুটো গোল বল নিলাম, বাহ এই দেখো গোলটাও ভালো করে আঁকতে পারছি না, এই দেখো নিলাম, ঠিক আছে, এটা হচ্ছে সেন্টার সি, আবার এটা হচ্ছে সেন্টার সি, লেজেন্ডার অলরেডি বুঝতে পেরে গেছে কি আঁকতে যাচ্ছি, তাও আঁকবো, এটা হলোস্ফিয়ারের মতন, এই হলোস্ফিয়ারের এই দিকটা আমি যদি সিলভার করে দিই, দিয়ে এই দিকটা কেটে দিই, মানে এই দিকটা বাদ দিয়ে দিচ্ছি, লাগবে না, হোয়াট আই গেট ইজ আ কনকেভ মিরর, মানে দ্য রিফ্লেক্টিং সারফেস ইজ দিস ইনসাইড, দ্য রিফ্লেক্টিং সারফেস ইজ দিস, দিস ইজ দ্য সেন্টার অফ কার্ভেচার, এইটাকে আমরা পোল বলি, এইটাকে আমরা পোল বলি পি, দ্য ডিস্টেন্স বিটুইন সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড পি কে আমরা আর নোন অ্যাজ দ্য রেডিয়াস অফ কার্ভেচার, আর ঠিক রেডিয়াস অফ কার্ভেচারের একদম এইখানে একটা স্পেশাল পয়েন্ট আছে, এইটাকে আমরা ফোকাস বলি এফ, অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ ক্যাপিটাল মানে কার্সিভ এফ ফোকাল লেন্থ, অ্যান্ড দিস লেন্থ ইজ নোন অ্যাজ ফোকাল লেন্থ, এইটা খুব স্পেশাল, সো এফ ফোকাল লেন্থ ইজ ইকাল টু ক্যাপিটাল আর বাই টু, দিস ইজ আ কনকেভ মিরর, দিস ইজ আ কনকেভ মিরর। সেরকমই আমি যদি এবার এই দিকটা ভেতর দিকটা এরকম সিলভার করে দিই, সো আউটসাইড আমি একটা রিফ্লেক্টিং সারফেস পাবো, সেম এইখান থেকে এটাকে আমরা পোল বলবো, সো দিস ডিস্টেন্স ইজ নোন অ্যাজ আর, অ্যান্ড সেন্টার ইজ ফোকাস, অ্যান্ড পোল আর ফোকাসের এইটাকে আমরা ক্যাপিটাল কার্সিভ এফ লিখবো, ওয়্যার এফ
is equal to capital R by 2, and this we get a convex mirror. Concave mirror, convex mirror. Focus ki, radius of curvature ki, center of curvature ki, ekdom tumra jano, ami bujhiye diyechi. Erpor dekho arekta jinish bole dicchi. Concave mirror er khetre, eta ki tumra khyal kore dekhecho. The center of curvature, the focus, they are actually a kind of real thing. Means they lie at the front of the mirror. And in case of convex mirror, they are behind the back of the mirror. Mane concave mirror e tumi center of curvature ke somehow jeno hat diye feel korte parbe, tumi focus ke feel korte parbe. Convex mirror e kintu they lie back side of the mirror, means they are in virtual, means you can't feel. Ebar property dekho, any ray of light passing through center of curvature, and a ray of light pass koreche, any ray of light passing through center of curvature will be reflected back. Ekdom reflection hoye beriye jabe. Similarly ekhane jodi amar ekhane center of curvature hoy c, any ray passing through center of curvature as if ekhane join hocche, center of curvature ekhane shotti virtual, as if jeno join hocche ekhane reta, so eram kore beriye jabe. Any ray parallel to the principal axis, parallel, will pass through focus. Any ray parallel to the principal axis, eram ashbe, will pass through focus. Any ray passing through focus will get reflected parallelly. Similarly, ekhane, any ray parallel to the principal axis will get reflected from the focus. Any ray falling on the focus will get reflected parallelly to the principal axis. So this is the funda of curved mirror.